আয়োজিত বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি, ইতিমধ্যে আপনারা জেনেছেন ওরা আমার ছাত্র। আজকের সম্মানিত অভিভাবক মণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, যাদের জন্য এই আয়োজন, আসসালামু আলাইকুম। আমি সেই গর্বিত শিক্ষক মনোরা ম্যাডাম, যা যে কিনা ছাত্রদের আমন্ত্রণে প্রধান অতিথি হতে পারি, আমি মনে করছি আমি খুব সৌভাগ্যবান একজন মানুষ। আমার জীবনের প্রথম ইচ্ছা ছিল ব্যাংকে চাকরি করার, সে কারণে আমি কমার্স পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমার শ্বশুর আমাকে ব্যাংকে চাকরি করতে দেয়নি, হয়েছিল চাকরি জনতা ব্যাংকে। তো শিক্ষক হয়েছিলাম, প্রথমে মন খারাপ করেছিলাম, কিন্তু আমি যখন যোগদান করি আমার জীবনের প্রথম ছাত্রই আমি বলবো জুয়েল, কারণ জুয়েল আমার প্রথম ছাত্র। এর জন্যই বলবো যে আমি যখন চাকরি পাওয়ার আগে বিএড ট্রেনিং করছিলাম, তখন লক্ষ্মীপুর স্কুলে আমি প্র্যাকটিস টিচিং নিয়েছিলাম, সেইখানে জুয়েল ক্লাস থ্রিতে, ওখানে আবার ছেলেদেরও পড়ানো হতো প্রাইমারি সেকশনে, আজকের অনুষ্ঠানে প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ প্রাণ শহীদদের এবং 2 লক্ষ নবম। আর যেহেতু এটা ভাষার মাস, অনেকে দেখছি ভাষাকে শ্রদ্ধা জানিয়ে কালো ড্রেস পরে আছে, সেই সাথে সফিকও আছে, আজকে আবার ফাগুনের আগুন, তারপরে বিশ্ব ভালোবাসা দিবস, সব মিলিয়ে আমি ঠিক করতে পারছিলাম না যে আমি কোন ড্রেস পরবো আজকে। কমন একটা ড্রেস পরেছি যেন সব ড্রেসের সাথে অ্যাড হয়ে যায়, কালোটা করতে পারিনি, 21 ফেব্রুয়ারির জন্য ওটা রেখে দিয়েছি। তো আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা আয়োজন। আর আমি আসলে মনোরমা ম্যাডাম এমন, এখন যে হেড টিচার হয়েছি আমাকে দেখে কেউ বুঝতে পারে না যে আমি হেড টিচার, কারণ আমার চাল চলন কথা কোনো কিছুই হেডমাস্টারের মতো না, আমি ওই মাস্টার ঘেঁষা। যেমন নামে আমি বলে দিতে পারি এটা কোন ছাত্র, কোন বছরে পাশ করা, ওদেরকে আমি এইভাবে চিনি। আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, আমার ছাত্র আমাকে সালাম দেয়, আমি তখন বলি সফিক, তখন ও বলে ম্যাডাম আমার নাম মনে রেখেছে, আর অন্য স্কুলের আরেকজন হেডমাস্টার আমার পাশে থাকে, এখানে আমি ওনার বদনাম বা আমার সুনাম করছি না, কিন্তু আমাকে আমি চেনাচ্ছি, আমি ওই বাচ্চাকে নাম ধরে ডাকি, আর উনি বলে ও তুমি আমাদের স্কুলে পড়ো, কোন ক্লাস, তখন আমি ভাবি ওনার সাথে আমার পার্থক্যটা। তো আমি হচ্ছে ওইভাবেই চলতে চাই যে একজন মানুষ কিভাবে চললে শিক্ষার্থী তার মনের কথা সহজ করে বলতে পারবে, হয় আমি হেডমাস্টার, বড় পদের মানুষ নই, কিন্তু বড় পদ এই জন্য বলছি যে সফিকদের মতো ছাত্রকে আমি তৈরি করতে পেরেছি। আমি খুবই ছাত্র ভাষা শিক্ষক, এখনো তখনো ওদেরকে আমি খুব ভালোবাসতাম, কোনো সময় আমার মনে হয় ওদের বড় বোন, কোনো সময় মা, জুয়েল তো একেবারে জুয়েলের মা আবার এমন একজন মানুষ ছিলেন, সেই 3 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতিদিন সাথে যেতেন, আমরা খুব অবাক হয়ে দেখতাম যে বড় হলে তো সাধারণত মারা তো চায় না, কিন্তু জুয়েলের মা সফিকের মা তো যেতেন না, কিন্তু জুয়েলের মা প্রতিদিন, ওনার অ্যাবসেন্স আমাদের কাছে অন্যরকম লাগতো যে জুয়েলের মা আজকে আসেনি। তো উনি খুব আন্তরিক ছিলেন, বাচ্চাকে মানুষ করার খুব চেষ্টা ওনার ছিল। তো জুয়েল এখানে তোমাদের এই প্রাইভেট হোমে আসার আগে ও কিন্তু ইতে চাকরি করতো বাংলালিঙ্কে, বাংলালিঙ্কে না জুয়েল। যখন আমার কাছে খবর আসলো চাকরিটা ছেড়ে দিলাম, কিন্তু খুব মন খারাপ করলাম, এখন আমি দেখছি জুয়েল আমার মধ্যে সৌভাগ্যবান যে তোমাদের মধ্যে স্টুডেন্টস পাচ্ছি। আসলে মেধা বলে কিছু নাই, জুয়েল যে উৎসাহ দিচ্ছে তোমাদের, যে উৎসাহে তোমরা আজকে এত সুন্দর পরিবেশন থেকে দেখলাম কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, যা কিছু দেখলাম, আমার তো মনে হচ্ছে সাজানো গুছানো, মনে হচ্ছে যে মানে কি কি দিয়ে আমি উদাহরণ বুঝতে পারছি না, এতটাই আমার ভালো লাগছে, মনে হচ্ছে আমি শিখছি।
প্রতিদিন আমি শিখি আজকেও আমি অনেক শিখছি তারপর জীবনে অনেক ছাত্র আমি পেয়েছি স্কুলটা হাই স্কুল এবং প্রতি বছর এসএসসি একটা করে ব্যাচ যায় 1991 থেকে আজ পর্যন্ত কত ব্যাচ আমি পার করেছি কিন্তু সব ছাত্র আমার হৃদয়ে নাই আমি মনেও রাখতে পারবো না কিন্তু কিছু কিছু ছাত্র আমার হৃদয়ে সারা জীবন থাকবে যতদিন আমি বেঁচে থাকবো তো তারই মধ্যে আমার হচ্ছে সফিক জুয়েল জীবন মনে করি যে আমার ছাত্ররা এত ভালো ভালো সেক্টরে তাদের অবদান রাখছে আর ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমার বিশেষ অতিথি এত কথায় বলে গেছেন যে ওগুলো কথা আমি আর রিপিট করছি না খুবই মহামূল্যবান কথাগুলো ছিল এগুলো আমারও কথা ছিল এ কথাগুলো আমি আর রিপিট করছি না তবে এদের শুধু বৈধত্ব দেখে আমরা বাক হই কিছু কথা আছে না জগতে যা কিছু সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করে আছে নারী অর্ধেক তার নর এই যে বিষয়গুলো এইসব নারীদেরকে দেখেই কিন্তু আমি বুঝতে পারি যে আসলে এদের জন্য এই কথাগুলো মানে সৃষ্টি হয়েছে যে কিনা অনুপ্রেরণা দিচ্ছে আর জেল এগিয়ে যাচ্ছে তার বাহিনী নিয়ে আমার খুবই ভালো লাগছে তার সহযোগিতা সব কিছু মিলে তারপর আরেকটাও নজরুলের আছে যে কোন কলে একা হয়নিকো জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়েছে উৎসাহ দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আরো বহু কথা আছে দুটো বললাম রাজনীতি উকিল এগুলো আমার ভালো লাগতো না কেন জানি আমার মনে হতো এগুলো ঝামেলা এখন বুঝি বড় হয়ে এটা মনে হয় যে উকিল যদি কেউ লাইন হবে তো সঠিক বিচারটা করবে কি আরেকটা বুঝি রাজনীতি যদি নাই করবে ভালো ভালো মানুষ দেশটা রক্ষা করবে তো আগে আমি আগে ভাবতাম ডাক্তার ইঞ্জিনিয়ারিং সব কিন্তু পরবর্তীতে জেনেছি যে এইসব যদি নাই হয় দেশে কামদারি হবে কারা চালাবে কারা পরিচালিত করবে কারা নিয়ন্ত্রণ করবে কারা তো সত্যি আমার ভালো লাগে এখন সব পেশাকে তো আগে থেকে শ্রদ্ধা করতাম এগুলোকে একটু মনে মনে ভয় পেতাম যেমন বললো না মিছিল গুলি এগুলো আমার ভীষণ ভয় লাগতো কিন্তু বিপদ না আসলে তো বড় হওয়ার জায়গাগুলো নিয়েও তো সব মিলিয়ে খুবই মানে ভালো লাগার অনুভূতি আমি আমাদের সৌভাগ্যবান আবারও মনে করছি যে এরকম একটা অনুষ্ঠানে প্রধান অতিথির দাওয়াত পেয়ে আমি ধন্য আমার মতো শিক্ষক সবাই হোক আমি এটা চাই যে আমার সফিকের মতো ছাত্র জুয়েলের মতো ছাত্র সবাই তৈরি করুক এরা আমার স্কুলে একটা গেট দিয়েছে জেলা পরিষদ থেকে তার মূল্য 7.5 লক্ষ টাকা এটা আমার ছাত্ররাই নিজেরাই ওরা নিজেরাই দরখাস্ত লিখেছে নিজেরাই আমি জানি না সামাউন বলছে ম্যাডাম আমি ই করে দিয়ে দিয়েছি প্রথমে 2.5 লক্ষ পরে 5 লক্ষ 7.5 লক্ষর একটা গেট হচ্ছে আমি মনে করছি রাজশাহীতে এরকম গেট আর নাই কোনো স্কুলেও নাই কারণ আমি রাজশাহীর হয়ে আমি সব স্কুল চিনি তো যাই হোক এটা ওদের অবদান আর ওরা তো সবসময় লেগেই থাকে আমিও এবার হস করে আসছি হস তো ওদের জন্য খেজুর পানি স্পেশাল ভাবে রেখেছি যে ওদেরকে একদিন ডাকবো এখনো ডাকা হলো যাই হোক
শিক্ষাটা হবে ইচ্ছাটা হবে মানুষ হওয়া যে সেক্টরেই আমি থাকি না কেন মানুষের মতো মানুষ হয়ে অবদান রাখব সেই সেক্টরে ভালোবাসব নিজের কর্মতে দিয়ে যাব যা আর শেষে এটা বলব অভিভাবকদের সহ সবাইকে যেতে নাহি দিব হায় যেহেতু আজকে একটু বিদায় বিদায় ভাব আছে অনুষ্ঠানের মধ্যে তো যেতে নাহি দিব হায় কবির ভাষায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক বড় হও অনেক ভালো থাকো সুন্দর আগামী এবং সুস্থ জীবন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।